ওকে গাইস, এখানে দেখো আমি আর আমার মামনি বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি আমার মাসির গায়ে হলুদের অনুষ্ঠানে। এখানে সোনাত্রিটাকে সাজানো হয়েছিল, আমার মাসি এখানে বসে আছে। সাজানোটা খুব সুন্দর হয়েছিল, মাসিকে আলতা পরানো হচ্ছে। আমার মা, আমার বাড়ির অন্যান্য মেম্বার্সরা সবাই আগে পৌঁছে গেছিলো, আমার একটু পৌঁছতে দেরি হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে দেখালাম। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর, এদের এখানে গাছ দিয়ে সাজানো ছিল। আর আমাদের যে প্যান্ডেলটা করা হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ সাজানো কিন্তু অসাধারণ। তার কিছুক্ষণ পর আমার মাসি বসে পড়েছে বৃদ্ধি করার জন্য, মানে পাশেই আছে আমার মাসির মামা আর বাউন ঠাকুর, দেখতেই পাচ্ছ। সো বিয়ে যে সমস্ত নিয়মকানুনগুলো হয় সেগুলো করা হচ্ছে। আর মাসিকেও ডাকা হচ্ছিল সেই সময় সকালবেলার কিছু অনুষ্ঠানে, তো মাসি আলতা পরার পরে তারপরে গিয়ে বসে পড়েছে সেই নিয়মগুলো পালন করার জন্য। তারপরেই হবে আমার মাসির গায়ে হলুদ, গায়ে হলুদটাও তোমরা দেখতে পাবে। সো গাইস চলো দেখতে থাকো গায়ে হলুদ, এবং তারপরে আছে কিছু ফটোশ্যুট, সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে কী কী ফটোশ্যুট করলাম। সো সেইগুলো সব মিলিয়ে তোমরা এবার দেখে নাও। হ্যালো ফুল দেবেন, ফুল
আমি যখন অ্যাকশন করবো দিদি দিদি চিন ডাউন করো। আচ্ছা আপনি একটা পাশে চলে যান, আপনি ওটা পাশে চলে যান। থ্রি টু ওয়ান এক সেকেন্ড, থ্রি টু ওয়ান শুরু, অ্যাকশন শুরু। বিয়ে খুব ভালো হয়েছে। এই ভয় পাস না, ভয় পাস না, তুলসী ভয় পাস না, তুই তো দিদি বাড়াবে, ব্যাস ব্যাস ব্যাস, হাত দিয়ে একটু চেপে দাও, হাত দিয়ে চেপে দাও, হাত দিয়ে চেপে দাও। ওটা একটা ইটের উপর দিলে হতো, শিলের উপর দিলে হবে। ঘুরে ওকে গাইস, আমার এখানে মাসির গায়ে হলুদ হয়ে গেছে। গায়ে হলুদ দেওয়ার পরে আমরা কিছু ফটোশ্যুট করেছি, আমাদের যারা ফ্যামিলি মেম্বার্স আছে, যারা আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে নিয়ে, আমার মাসিরা আছে, তার মধ্যে আমার মাও। দেখো মায়ের পোস্টগুলো সবসময় কিন্তু ইউনিক থাকে। আর আমার মাসি আর মামুনি দুইজনকে নিয়ে আমাদের ফটোশ্যুট করা হয়েছে, আর সবাইকে নিয়ে আমাদের ফটোশ্যুট হয়েছে। মাঝে মাঝে আমার মা আমার সাথে ইয়ার্কি করছিল, আর তার সাথে আমার ভাইরাও আছে। এটা আমার ভাই, আর আছে আমার বোন, বোনের সাথে আমার অনেকগুলো ছবি আছে। এছাড়াও আমার মামাদেরকে নিয়ে মাসিও ফটো তুলেছে, মানে যার বিয়ে সিমি মাসি, সেও ফটো তুলেছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। সো গাইস, আমাদেরকে আবার খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি, এবং এসে আমাদেরকে আবার রেডি হতে হবে বিয়ের জন্য। তো সেই জন্য তোমাদেরকে আর পরে দেখাচ্ছি না সেটা, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা কিন্তু থাকছে খুব ভালো করে পরবর্তী ভিডিওতে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই শেষ করছি, টাটা।